এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে বড় খবর। অবশেষে বহু প্রতীক্ষার অবসান, সাগরে তৈরি হলো নিম্নচাপ। সেই নিম্নচাপের হাত ধরেই আবহাওয়ার আমূল পরিবর্তন। আগামী পাঁচ দিন একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস। বাংলার আট জেলায় অতি প্রবল বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ একাধিক জেলা। সতর্কতা জারি হওয়া অফিসের। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। বঙ্গোপসাগরে নিম্নচাপ, কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, ভিজবে পাহাড়ও। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, তারই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখাও। আর এর প্রভাবেই কলকাতায় আগামী 24 ঘন্টায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। এর ফলে কিছুটা হলেও বৃষ্টির ঘাটতি মিটবে বলেই মনে করছে আবহাওয়াবিদ মহল। জুন জুলাই দুই মাসেই তেমন বর্ষার দাক্ষিণ্য পায়নি দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হলেও রয়েছে বর্ষার ব্যাপক ঘাটতি। আগামী 24 ঘন্টায় কলকাতায় নামবে বৃষ্টি, এমনই পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। এর জেরেই তাপমাত্রার সামান্য হেরফের হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকেই বর্ষণের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। অপরদিকে ঘূর্ণাবর্ত আর মৌসুমী অক্ষরেখার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই শুরু হবে মাঝারি বৃষ্টিপাত। মুর্শিদাবাদ নদিয়ায় ভারী বৃষ্টি শুরু হবে আজ থেকেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই বৃষ্টিতে কিছুটা হলেও মুক্তি মিলবে ভ্যাপসা গরম থেকে। অবশেষে বর্ষার বৃষ্টি নামতে চলেছে শহর কলকাতায়। আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, একই সঙ্গে বৃষ্টি বাড়বে উত্তরের জেলাগুলিতেও, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।